আছে ওই আব্বা আমার আমল নামায় আল্লাহ চাইলে মাওলানা সাহেবের পড়া বাকি দরুদের সওয়াবটা যোগ হয়ে যাবে এজন্য আমি নিজে জানা আকুলিতা ওয়াজ করি না আমি আজও আসরের নামাজের পরে পড়েছি ব্যস্ততার মধ্যে সুযোগ হলে কেউ যেন নষ্ট করবেন না এইটি আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়ালা আলিহি ও সাল্লিম তাসলিমা যাহার লাগে কান্দে রে মন তিনি মদিনায় স্বপ্ন যোগে হবে দেখা হলে দিওয়ানা স্বপ্ন যোগে হবে দেখা হলে দিওয়ানা মদিনাতে শুয়ে নবী মোদের দরুদ শুনতে পান কেমনে যাব মদিনাতে সে পাপ আমায় খুলে দেন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে বলুন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির সম্মানিত আমাদের এই পবিত্রতম কেওটালি আমাদের এই পূর্ব পাড়া বিশেষ করে এখন আমি আর পূর্ব পাড়া বলবো না যেহেতু গোটা কেওটালির বিভিন্ন পাড়ার মেহমানেরা এই মজলিসে এই মুহূর্তে বসে আছে অতএব এটি শুধু পূর্ব পাড়া নয় মাদ্রাসা মসজিদ হলো গোটা গ্রামেরই সম্পদ এই জন্য মাদ্রাসা যারা চালান তাদের গোটা গ্রাম বা প্রতিবেশী বিভিন্ন গ্রামের সাথে সহযোগিতা রাখতে হয় কারণ এটা হচ্ছে আমানত এটি একটি আমানতের কেন্দ্র এখানে আমরা যেমন আপনাদের মেয়েদের আমানতের সাথে রেখে দেন পড়ানোর জন্যে তেমনি বিশ্বাস রেখে আমার ভাই মওলানা আব্দুর রাজ্জাক সাহেব অনেকদিন ধরে চিনি ওনার অনেকদিন ধরে তখন উনি লম্বা টুপি পরতেন
মনে করে দেখো, কারণ আমি আজকে না তো সেই জন্য বলছি, লম্বা চেরা জামা ছিল না, এখন যত বয়স হবে আমাদের পোশাকের পরিবর্তন ওটা স্বাভাবিক। আমার কথা বোঝা যাচ্ছে কি? সুতরাং এখন দেখবেন কি সুন্দর, বেশ গোল জামা, সুন্দর পোশাকে আমার খুব সুন্দর লাগছিল না। প্রিয় ভাই, ওনার সাহেবজাদা ছেলেও দেখলাম, বিশেষ করে এই পাড়ার আমার ছোট্টু ভাই বা এই গ্রামের আরো অন্যান্য কমিটি সাহেবান, আমার মাওলানা সাহেবজি এবং আমার আশেপাশে যারা আছেন শুধু আলেম উলামা মঞ্চে, সকলের প্রতি আমার আন্তরিক অত্যন্ত হৃদয় নিগড়ানো ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমার মায়েরা বোনেরা ভাবি সাহেবান যারা আমাদের কেউটালির মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা জানের নামাঙ্কিত রসুল, আমাদের প্রিয়তম রসুলের প্রিয়তমা জীবন সঙ্গিনী, একটি আশ্চর্য, ইনি আশ্চর্য রমণীয় বটে। আমি যদি সুযোগ হয় আমার বায়ানে চেষ্টা করব আপনাদের কাছে আমার বায়ানের মধ্য দিয়ে কিছু কথা বোঝানোর। প্রিয় ভাই সব, আমার আগে আমি যখন এলাম তখন দেখছিলাম এখানে কিরাত প্রতিযোগিতার শেষাংশে, ওই কুরআনুল কারীমের কিরাত প্রতিযোগিতার পর প্রেজেন্টেশন মানে প্রাইজ বিতরণ হচ্ছিল। আমি কর্তৃপক্ষ এবং পড়নেওয়ালা যারা ছেলেরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগিতা করতে, আপনাদের কাছে বড় ভাই হিসাবে আমার স্বনির্বন্ধ করজোরে অনুরোধ রইল, আপনারা কুরআনটা তেলাওয়াত করবেন যখন প্রাইজের দিকে নজর দিয়ে না। আমার কথা বোঝা গেছে কি? আপনারা বুঝতে পাচ্ছেন কি? বাংলা ভাষা বুঝবেন। আমি কাকে বলছি? ওই ছেলেগুলোকে। ওদের বলছি কেন? ওরা জানে না, বোঝে না, ওদের কাছে আমার এই পয়গাম পৌঁছানোর দায়িত্ব। ওরা কুরআনটা প্রাইজ হবে কি না হবে ওটা পরের পর্ব, কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড তো তিনজন হবে, আর বাকি তো তারা কিছু পেতেও পারে, কমিটি দিয়েছে দেখলাম একটা করে। আমার ছোট ভাই বলছিল সকলকে প্রাইজ, এটা ভালো খবর, এটা করা হয়েছে তাদের মধ্যে উদ্বেগ আবেগ উন্মাদনা সৃষ্টির জন্যে, কুরআন তেলাওয়াতের প্রতিযোগিতাটা। কিন্তু লক্ষ্য রাখবো আমি বা কর্তৃপক্ষ যেন এদের তেলাওয়াতটা আল্লাহর উদ্দেশ্য হয়। আমার কথা বোঝা যাচ্ছে ভাই? আল্লাহর উদ্দেশ্যে আমি বিশ্বাস রাখছি, আমি বিশ্বাস রেখে ওই ছেলেদেরকে আমি অভিনন্দন জানাই যারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, প্রাইজের দিকে নয়। আমি আপনাদের কাছে তাই আমার ছোট্ট নসিহাতের কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুব মন দিয়ে শুনবেন, মনোযোগ সহকারে আমি আয়াতে কারিমাটা তেলাওয়াতের মধ্য দিয়ে বায়ানের মধ্যে আপনাদের কাছে নসিহাত করব। কারণ আল্লাহ পাক আমাকে এমন একটা জায়গায় এখন বসিয়ে দিয়েছেন যেখানে কোরআনের দিনই কারখানার বিগত কিছুদিন হলো যার কার্যক্রম কারুকলাম, অর্থাৎ যার কারুকলাম মানে যারে বলে পর্যায়ক্রমে যার কাজকর্ম কারিকুলাম, যেটি আমাদের মাদ্রাসাতে মেয়েদের পঠন পাঠনের মধ্য দিয়ে আল্লাহর এই দিনই কোরআনের দাওয়া, সেই সাথে ওদের চরিত্র গঠন এবং অন্যান্য দিনই শিক্ষা। আগামী দিনে আমার ভাইয়েরা আছেন যোগ্য, আপনারা সঠিক সহযোগিতার মধ্য দিয়ে চেষ্টা করবেন দিনের দাওয়াতের এই তাবলিগি ধারা, এটা দিনের দাওয়াতের একটি তাবলিগি ধারা। তাবলিগ মানে নাম শুনলেই চমকে উঠবেন না যেন, আবার বাল্লেগু ইয়াবলেগু তাবলিগান, তাবলিগ শব্দের বাংলা মানে হলো আপনি নিজে যেটা জানেন সেটা অপরের কাছে পৌঁছানোর নাম হচ্ছে তাবলিগ। ক্লিয়ার? আরে আপনারা কি আমার ভাষা বুঝতে পারলেন? এই জন্য প্রথমেই আমি চেষ্টা করছি আপনি নিজে যেটা জানেন সেটাকে অপরের কাছে পৌঁছানোর নাম হচ্ছে বাল্লিগু ইয়াবলিগু। এই কাজটি হলো আপনার দায়িত্ব দেওয়া, আপনার আপনি একজন দায়ী, দিনের দায়ী, আপনি দাওয়াত দেবেন এখলাসের সাথে, এখলাসের সাথে। ওই ছেলেদের আমি বললাম না, আমিও তো ওয়াজ করছি হাদিয়ানি,
কিন্তু বায়ান হবে ইখলাসের সাথে আল্লাহর জন্য। ওই ছেলেগুলো কুরআন তেলাওয়াত করবে আল্লাহর জন্য। যার নসিবে ফার্স্ট প্রাইজ সাইকেল আছে সে পাবে ইনশাআল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে কি? এটা তো আল্লাহর তরফ থেকে নির্ধারিত হাদিয়া। সুতরাং ইখলাসের সাথে আল্লাহর জন্য এবং তার রসূলের খুশিতে আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের একটা তেলাওয়াতে আয়াত এনেছি, সূরাতুল বাকারা, সূরা বাকারার যেটি সবচেয়ে বৃহত্তম কোরআনুল কারীম একটা সূরা, যে সূরাটি আমি একটা আয়াতের একটা অংশ এনেছি, মানে ছোট পাঠ, টোটাল আয়াতটা নয়। খুব ভালো করে বুঝবেন মুরুব্বিরা, আমি চেষ্টা করছি আপনাদের কাছে। কেন? যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী ও রসুল পাঠিয়েছেন, অসংখ্য মানে আপনারা তো মোনাজাতে বলেন বা আমরাও বলে থাকি, আগে ছোটবেলায় বলতাম যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রসুল এসেছেন। কিন্তু বাস্তবে কি এটা কেউ গুনেছে কি? এটা বলেছে, কিন্তু আমি কোনো কেতাবে এর হাওলা খুঁজে পাইনি যে কোথা থেকে এলো 1,24,000। মতান্তরে 2,24,000 হতে পারে না ভাই, মতান্তরে 1,25,000 হতে পারে 24-এর জায়গায়। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রসুলের কথা বলা হয়। যদি ভাষাটা এটা আমি বলি যে অসংখ্য নবী ও রসুলের সেন, আমার মনে হয় এটা উপযুক্ত ভাষা হবে, অসংখ্য। কারণ আমাদের ভারতবর্ষের পাঞ্জাবের সিরহিন্দ শরীফ, যেখানে মুজাদ্দিদ আলফে সানি ইমামে রাব্বানি, যিনি হচ্ছেন যার দ্বিতীয় সহস্রাব্দ চলছে এখন, যার দ্বিতীয় সহস্রাব্দ, তার মানে আলফে সানি মানে দ্বিতীয় হাজারের সময়ে আমরা আছি। প্রথম হাজার শেষ হয়ে গেছে, দ্বিতীয় হাজার শুরু হয়েছে 1000 হিজরির পর থেকে, এখন চলছে 1444 হিজরি। এই 1444 হিজরিতে অর্থাৎ এখনো 500 প্রায় আনুমানিক 56 বছর এনার সময়। তার মানে হলো কাইমে জামান ইমামে রাব্বানি, ভালো করে শুনে নিন, মুজাদ্দিদ আলফে সানি, যিনি ভারতের জমিনে পাঞ্জাবের সিরহিন্দে রসুলের হাদিস খুলে দেখবেন, তিবরানি, আল্লামা তিবরানি উনি বর্ণনা করেছেন, লিখে নিন, আল্লাহর হাবিবের রসুল বললেন আল্লাহর হাবিবের পর্দা নেওয়ার 500 বছর পর আর 1000 বছর পরে আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীতে একটি ইমানের দাওয়াতের উপরে সমস্যা তৈরি হবে। হুজুর বলেছেন গোটা গোটা পৃথিবীব্যাপী ইমানের কালেমার দাওয়াতের ব্যাপারে 500, হুজুরের পর্দা নেওয়ার পর 500 বছর এবং 1000 বছর, কথা বোঝা যাচ্ছে কি? আগে লিখে নিন মনের খাতায়, 500 বছরে কি হয়েছিল মনে করুন, 500 হিজরিতে তাতাররা, তাতার লিখে নিন, তাতাররা ওসমানিয়া খেলাফত তার পূর্বের খেলাফতে আক্রমণ করেছিল, যেটা যেটা তুরস্কের ওসমানীয় খেলাফতেরা এসে, এই আপনি আমার ছবি তুলছেন কেন? এত করে আপনাদের বলি এত শোনেই না, মানে একেবারে বিপদ, ছবিটা তুললে নাই প্রিয় ভাইয়া, তাতারদের আক্রমণে মনে করতে কোন মধ্যপ্রাচ্যের ইমানের কালেমার দাওয়াত লোপ পেয়েছিল দীর্ঘ দিন ধরে। সেই সময়ে উসমানিয়া খেলাফত, উসমানিয়া তুরস্কের এখন যিনি এরদোগান তার পূর্বসূরিরা স্পেন পর্যন্ত স্পেন ইমানের কালেমার দাওয়াত তারপর ছড়িয়ে পড়েছিল। দীর্ঘ অনেকটা সময় তাতারদের দ্বারা ইমানের কালেমার ব্যাপক ক্ষতি হয়েছিল। ঠিক তেমনি হুজুর বলেছিলেন দুইজন অত্যাচারী বাদশার মাঝখানে জন্ম নেবে, আমার নামে একজন, নাম হবে তার আহমদ। ভালো করে শুনে নিন ঐতিহাসিকরা হাদিস বিশারদরা, এই দুইজনের অত্যাচারী বাদশার প্রথম জনের নাম হলো আকবর বাদশাহ, যিনি
নিজেকে নবী বলে দাবি করে নতুন কলেমা লিখে লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ বলে আর নবী হলে তার কাছে একটু কিতাব আশা লাগে কিতাব নবী হলে কিতাব না এলে মানায় না তাই ওনার কাছে কিতাব এলো ওনার সঙ্গীরা কিতাব লিখলো নাম হলো তার দ্বীন ইলাহি ওনার ছেলে জাহাঙ্গীর এই বাপ আর বেটার জাতাকলের মাঝখানে 971 হিজরিতে ইমামে রব্বানি কাইমে জামান মুজাদ্দদ আলপেসানি আহমদ ফারুকি সিরহিন্দি জন্মগ্রহণ করেছিলেন এখন সেই সময়টা চলছে 2000 হিজরি পর্যন্ত ওই দ্বিতীয় সহস্রাব্দ চলবে কথা বোঝা যাচ্ছে কি মুজাদ্দদের কথা বলছি এই দ্বিতীয় সহস্রাব্দে উনি লিখেছেন ওনার মাকতুবাত শরীফে পড়ে দেখবেন আলেমেরা উনি লিখেছেন ইমাম মেহেদি আলাইহি সালাতু ওয়াস সালাম আমার তরিকার অন্তর্ভুক্ত হবে এনার তরিকাটার নাম কি এনার তরিকার নাম হচ্ছে নকশবন্দিয়া আর মুজাদ্দদিয়া যেটা হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে সিলসিলা নবীর সেজরানামা দেখবেন নবী থেকে যে সিলসিলা যে আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর কাদিরিয়া আর চিশতি এসেছে হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহাউ থেকে অর্থাৎ কাদিরিয়া ও চিশতিয়া এই দুটি তরিকা পৃথিবীতে মোট 252টা তরিকা আছে আমাদের দেশে চারটি তরিকা এসেছে কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া আর মুজাদ্দদিয়া এই জন্য ইদানিং দেখবেন এই যে ইউটিউবে দেখবেন একটা বিতর্ক চলছে মনে করে দেখুন ফুরফুরা শরীফের পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব আমি এদিন ফুরফুরা তো বায়ান রাখছিলাম আপনারা যারা ইউটিউবার জানেন ওখানেও বলছিলাম প্রকাশ্যে যে ইউটিউবাররা জানে বেশি আপনারা জানেন না হয়তো ফুরফুরা শরীফের পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব একটা বক্তৃতা করতে করতে বলেছিলেন যে ফুরফুরা শরীফের জমিনে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং তার চার সাহাবা এসেছিলেন একটা ওয়াজ বাজারে বেরিয়েছে দেখবেন ইউটিউব বা আপনাদের কাছে মোবাইল আছে দেখবেন তাতে জনৈক ভদ্রলোক উনি বললেন আল্লাহর নবী আর জায়গা পেল না ফুরফুরা এলো তার চার সাহাবা নিয়ে এটা নিয়ে দেখবেন অনেক বিতর্কের আলেমুল আমারা মুখ খুলেছে দেখবেন জনৈক ভদ্রলোক তিনি এর উপরে বিভিন্ন রকমের কটূক্তিমূলক বায়ান রেখেছেন অথচ উনি জানেন না আমি জানি না উনি কোন আকীদার উনি জানেন না আহলে সুন্নতুল জামাতের আকীদাতে আপনি কিছু মনে করবেন না ভাই সাহেব এটা আমার কাজ নয় এটা কমিটির লোকের কাজ আর আপনি আমাকে ওইভাবে বললে আমি বায়ানের মধ্যে এটা ঠিক ইনডিসিপ্লিন করে দিলেন আমি একটা বায়ানের মধ্যে আছি প্লিজ ডিস্টার্ব ডোন্ট ডিস্টার্ব আপনাকে আমি আমি ডাকবো কেন আমার ডাকার দায়িত্ব নয় এইগুলো করে করে আপনার সর্বনাশ করে দিয়েছে কমিটি যা বলে তাই শোনেন আপনারা এগুলো ঠিক না যা বলবে শুনবেন কেন আরে বাবা আসবে তারা পর পর দায়িত্ব আপনাদের তাদের ঢুকিয়ে দেবা আমি ওখানে তেড়ে আনতে পারি কি ঠিক না বেঠে আমার কথা বোঝার চেষ্টা করবেন আপনারা ওরা তো জানে যে সভা শুনতে এসেছি সামনে খালি আছে আমাকে ধরতে হবে কারো আপনাদেরকে আমাকে বলতে হবে কারো তবু কর্তৃপক্ষ বললেন বলে আমি আর একবার বলছি এটা বায়ানের মধ্যে সমস্যা সৃষ্টি করা হচ্ছে প্রিয় ভাই সব এখানে জায়গা আছে যদি মনে করেন বসবেন তাহলে বসতে পারেন কমিটির ভাইরা পিছন দিক দিয়ে ঠেলা মেরে ঢুকিয়ে দেন যদি না বসে তাহলে এছাড়া আমার কিছু করা আছে এর চেয়ে ওষুধ দেবো আমার আর নেই হাতে প্রিয় বন্ধুরা যেটা বলছিলাম ভালো করে শুনে নিন ভুল বুঝবেন না যেন ওই ভদ্রলোকের বক্তৃতাটা ভদ্রলোক যিনি বলছিলেন উনি জানি না আহলে সুন্নতুল জামাতের আকীদার কিনা কারণ আহলে সুন্নতুল জামাতের কিছু আকীদা রুল ও রেজুলেশন আছে ভাইয়া আপনাদের জানা আছে কিন্তু সবাই তো নিজেদের আহলে সুন্নতুল জামাত বলে দাবি করে মুশকিলটা এই জায়গাটায় সবাই বলছে
আমরা আহলে সুন্নতুল জামাত আপনারা যদি আপনারা যদি আহলে সুন্নতুল জামাত বলে দাবি করেন তাহলে আমি প্রথমেই এই আহলে সুন্নতুল জামাতের একজন বড় আলেমের নাম বলছি লিখে নিন হযরতে মাওলানা আশরাফ আলী থানভী উনি হলেন দেওবন্দি আকাবিরিন অর্থাৎ দেওবন্দ তথা যাকে আমরা তাবলীগ জামাত বলেন তাবলীগ নয় তাবলীগ জামাত ভালো করে শুনবেন গুটো গুলিয়ে ফেলবেন না আমার কথা বোঝা যাচ্ছে কি কোন কিছু পৌঁছানোর নাম হচ্ছে তাবলীগ আর জামাত মানে একটি দল যারা তাদের দ্বীনের দাওয়াত পৌঁছাতে চায় একটি দল আমরা এখানে যেটা বলছিলাম ভালো করে শুনবেন হযরতে মাওলানা যিনি 1000 কিতাব লিখেছেন আশরাফ আলী থানভী লিখে নিন যদি আপনাদের কাছে না থাকে আমার কাছে সব তথ্য আছে আমি যেটা ইউটিউবে আপনারা চাইলে আমার কাছে ফোন করবেন দেখিয়ে দেব আর আপনারা না পারলে দেখে নেবেন আমি কিতাবের নাম বলে দিচ্ছি লিখে নেন মাওলানা আশরাফ আলী থানভী হুজুর 1000 কিতাব লিখেছে 1000 উনি লিখেছেন হুজুর লিখেছেন বিশেষ বিশেষ অবস্থায় ভাষাটা মনে রাখবেন বিশেষ অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ চাইলে হাজির হতে পারেন পড়ে দেখবেন আপনাদের হয়তো পড়া নেই একটি বইয়ের নাম বলছি আপনাদের কাছে থাকে আছে কিনা জানি না বইটার নাম হচ্ছে আল্লামা আশরাফ আলী থানভী হুজুরের লেখা বইটার নাম হলো সবাই জানেন কি জানি না নাসরুদ্দীন আচ্ছা আচ্ছা কাছে করে আচ্ছা আপনারা নাসরুদ্দীন উর্দুতে লেখা হুজুর এই কিতাবটা পড়ে দেখবেন আল্লামা আল্লামা শাহিন শাহ লিখেছেন আশরাফ আলী থানভী হুজুর আমি বসে আর যে কি লিখেছে পড়ে যাচ্ছে আগে এটা দলিল দিয়ে দিই উনি লিখেছেন নাসরুদ্দীন কিতাবে উনি লিখেছেন নবী পাকের শানে রাসূলের বিলাদাতের ব্যাখ্যা করতে করতে হুজুরের বিলাদাতের ব্যাখ্যা নাসরুদ্দীনটা হুজুরের বিলাদাত জন্মের কাহিনী বলেছেন উনি বড় আল্লাহর বুজুর্গ ছিলেন কেন ইনি পীরের হাতে বায়াত ছিলেন তো আরে আল্লাহ ইনি তো তরিকা করতেন আরে বাবা মাদ্রাসায় শরিয়াত শেখানো হয় কবে থেকে মাদ্রাসা তৈরি হয়েছে আনুমানিক আল্লাহর নবীর পর্দা নেবার 200 বছর পর আর আর তরিকতের খানকা এলমে মারেফাতের খানকা তৈরি হয়েছে আল্লাহর রসুলের জমানায় মসজিদে নববীর একটি অংশে যেখানে আসাবে সুফরা থাকতো আসাবে সুফ সুফ মানে পশম যেখানে সুফি শব্দের উৎপত্তি সুফি সুফ মানে পশম যারা যারা পশমের পোশাক পরত মানে যাদের নিজের পয়সায় পোশাক কেনার পয়সা ছিল না পশুর পশমের পোশাক পরত যারা রাসূলের এই একদল সাহাবা এরা যারা থাকতেন মসজিদে নববী সর্বক্ষণ এরাই ছিল ইলমে মারেফাতের তরিকতের খানকার রাসূলুল্লাহর প্রথম ছাত্রেরা তাই হুজুরের কাছে শরিয়ত এসেছে আমি যাচ্ছি আপনাদের বলতে শরিয়ত এসেছে কুরআন শরিয়তের দলিল হিসাবে আপনাদের কাছে যেমন উপস্থাপিত হয়েছে তেমনি ইলমে মারেফাতের দলিল হিসাবেও কুরআন এসেছে আমি যে জায়গায় যাবার জন্য এত খাটছি সেটা হলো এই যে আল্লাহ তাবারাক তাআলা রাসূল অথবা তার চার সাহাবা আল্লাহ যদি চায় কথাটা মনে রাখবেন আল্লাহ যদি চায় বিশেষ অবস্থায় হাজির হতে পারে বসিয়াদের আল্লামা কি লিখেছেন এই জায়গাটা একটু জেনে নিন কেন এই উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ অনেকে জানেন না শুধু হুজুরের কারামত বলে আলেমেরা নারায় তকবীর ধ্বনি দিয়ে বাড়ি যান কারামত মানে উড়ে যাওয়া ঘটনা কারামত মানে ওলির কর্তৃক কোনো ঘটনা সেটাই কি এত ইনস্টিটিউট হচ্ছে এত বড় হচ্ছে আশ্চর্য বসের আল্লামার কারামতের চেয়ে হুজুরের কেতাবের নির্দেশ মেনে চলাটা আমি মনে করি কেওটারির ভাই আপনাদের জন্য আমাদের জন্য উপকার হবে কিন্তু আমরা তা করব না রাগ করবেন না জানো হুজুরের কেতাবগুলো দেখবেন একটি কেতাবের নাম বলছি বোঝানোর জন্য কেতাবটার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের জীবনী আপনাদের কারোর বাড়ি আছে কারোর বাড়ি কারণ নেই আরে কেওটারি মাঝের পাড়া আমাদের ওই পাড়ায় ওখানে কারোর কাছে নেই শুধু বসিয়া নজর হুজুর করবেন রাগ করবেন না ভাইয়া এই কিতাবটা বাড়ি গিয়ে কিনে নেবেন কাল পাবেন খুব দাম বেশি না 70 টাকা নিতে পারে হার্ডলি তাও কমিশনে 60 এসে যেতে পারে এই বইটাই খুলে দেখবেন কারণ এই বইটা বসিরহাটের আল্লামা পূর্ণ অনুবাদ করেছেন উনি এই বইয়ের তলায় লিখে দিয়েছে বিশেষ দ্রষ্টব্য
এই বইয়ের যে কাহিনী বলা হয়েছে ঘটনা উপরে চারটি কিতাব থেকে নেওয়া, লেখক কোনো মন্তব্য করেনি, পড়ে দেখবেন বসিরহাটের হুজুরের লেখা অনুবাদ, বইটা অনুবাদ কিন্তু আসলে চারটি কিতাবের বাংলা করে দিয়েছেন, চারটি কিতাব আরবি এবং উর্দু থেকে, জীবনীটা কার, গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানি, গত মাসে যার পর্দার মাস চলে গেছে, এই বড় পীর সাহেবের জীবনীর একটি জায়গায় হুজুর লিখেছেন, লিখে নিন, কোন মানে মানে করেছেন উনি কোন ব্যক্তি বিশেষের সাথে, বাটেরা মনে রাখবেন, কোন ব্যক্তি বিশেষের সাথে আল্লাহর রহমে সাহাবা এবং রসূলের সাক্ষাৎ হতে পারে, একবার জোরে বলো আমি নিজেও বিশ্বাস করি, কি বিশ্বাস করি, যে আল্লাহ হাজির নাজির কিন্তু রসূল সর্বক্ষণ হাজির নাজির নয়, এই আকীদাটা প্রথম মনে রাখবেন, আল্লাহ সর্বক্ষণ হাজির নাজির, ঠিক না বেটা, এটা জানেন, এটা আকীদা সুন্নাতুল জামাতের আকীদা, আল্লাহ হাজির নাজির, আল্লাহ মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ দেখছেন আজিজুর ওয়াজ করছে, মাওলানা সাহেব হাজী সাহেব পাশে বসে আছে, আলেম উলামারা এটা আল্লাহ দেখছেন, আল্লাহ আল্লাহ দেখছেন, আর আপনাকেও আল্লাহকে দেখতে হবে, আল্লাহকে আপনাকেও দেখতে হবে না, শুধু আপনি দেখবেন কেন আব্বা, আমি পরে আসছি, একটুখানি এইখানটা আমাকে ইন্ট্রোডিউস করতে দিন, আমি পরে আসছি, আপনাকে আল্লাহকে দেখাটা আগে, আল্লাহ আমায় দেখছেন, এই আমায় যে আল্লাহ দেখছেন এটাকে বলা হয় আল্লাহ হাজির নাজির, তাই সর্বক্ষণ সর্বস্থায় আল্লাহ দেখছেন সবকিছু, ইন্নাল্লাহ আলা কুল্লি, সব আপনাদের জানা, প্রিয় বন্ধুরা আমি খুব দ্রুত আপনাকে বায়ানের দিকে রাখছি, লক্ষ্য করুন, আমার ভাই জান বলছিলেন আপনাদের কাছে আল্লাহর নারা দিয়েছে, ভাই আমি বিশ্বাস করি কি, আল্লাহ যদি চায়, মনে থাকবে কথাটা, আল্লাহ যদি চায় কোনো ব্যক্তি বিশেষের সাথে আল্লাহর নবী সাক্ষাৎ করতে পারেন তার সাহাবাদের নিয়ে, কথা বোঝা গেল কিনা জানি না মাথায়, এই কারণে মাওলানা সাহেব হাফেজ সাহেব কি হাজী সাহেব উনি সালাম নারা দিয়েছেন, নারা আমি একটু আওয়াজ দিয়ে আল্লামা হুজুরের কিতাবের আরো যাচ্ছি, পরে যদি সুযোগ হয় আওয়াজ দিয়ে একবার নারা দেবেন সবাই মিলে, নারাই তাকবীর, আরো জোরে বলে যান নারাই তাকবীর, মাওলানা বদরবর শরীফ, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, জোরে বলবেন আল কুরআনের আলো, আল কুরআনের আলো সকলের ঊর্ধ্বে, কুরআন শরীফ জিন্দাবাদ, সকলের ঊর্ধ্বে কি, চিল্লা বলুন আরো জোরে, এটা হলো সেই কুরআনের কারখানা যেখানে আমি একটা আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে এনেছি, তাই বোঝাচ্ছিলাম, ভুলে গেছেন আপনারা, কি ভুলে গেছেন মনে নেই, যে মুজাদ্দিদ আলপে সানি উনি পাঞ্জাবের সিরহিন থেকে 35 কিলোমিটার দিকে, 35 কিলোমিটার দূরে বুরুজ, যেখানে একসাথে উনি 50 জন নবীর রওজা মুবারক দেখিয়েছেন, আমার কথা বোঝা গেল কি, কোথায় যেতে চাইছিলাম এবার, 50 জন নবীর রওজা দেখে আসুন গিয়ে, আরে জানেন না হাদিসটা, এই হাদিস জানেন না কি আশ্চর্য, এই হাদিস জানেন না আপনাদের জানা নেই কি, যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন নবীরা পর্দা নেওয়ার পর তাদের রুহুগুলো তাদের বডিতে ঢুকিয়ে দেওয়াবার, অর্থাৎ পর্দা নেওয়ার পর যখন কবরে তাদের শোয়ানো হয় তাদের রুহু কবরে দেওয়া হয়, এটা আপনাদের জানা আছে কি, আশ্চর্য জায়গায় আওয়াজ করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বায়ান, নবীরা পর্দা নেওয়ার পর তাদের রুহু ওই ইল্লিন সিজ্জিন ওখানে যায় না, ই সিজ্জিনে তো বসে নেই, ইল্লিন লিখলেন, ইল্লিন নয় নবীদের রুহু মুবারক
তাদের লাশ মুবারাকে দিয়ে দেওয়া হয় কবরে ভালো করে ওয়াজ বুঝবেন মুরুব্বি তাহলে মাথায় ঢুকবে না একটি হাদিসও আছে প্রসঙ্গে আমি যাচ্ছি না আমাকে একটা সময়ের মধ্যে বায়ানটা দায়িত্ব দিয়ে শেষ করতে হবে আমার পরে ভাই মশহুর রহমান সাহেব জি আছেন যেটা বলছিলাম আপনি ভুল বুঝবেন না তাহলে উনি রওজা মুবারাক দেখিয়েছেন জায়গার নাম বুরুজ আমি নিজে গেছি দেখতে লম্বা নবীদের রওজা মুবারাক আমার কাছে জীবনী আছে লেখা আছে 50 জনের তবে আমি 50 জন দেখতে পাইনি পাহাড়ের উপরে আমি নিচের মাঝের গুলো দেখেছিলাম ভাই ভাই এখান থেকে আমি বোঝাতে চাই অসংখ্য নবী রাসূল এসেছেন পৃথিবীতে 124 নয় এই 124 অথবা অসংখ্য নবী রাসূলের মধ্যে আমার আল্লাহ 104 জন নবী রাসূলের কাছে 104টি কিতাব দিয়েছেন তার 4টি হলো বড় কিতাব আর 100 হলো ছোট কিতাব এই 100 ছোট কিতাবের নাম হলো সহিফা আর বড় কিতাবের নাম প্রথম কিতাবটির নাম জাবুর কি নাম জাবুর আছে কোথায় লেখা সূরা আম্বিয়া সূরা আম্বিয়াতে আমি হাফেজ নই কারিও নই আর যখন আমি পড়েছি বসিয়ারে আমিনিয়া 1971 তখন মাদ্রাসা স্যাংশন হয়নি তখন কোনো কারি আমাদের এলাকায় ছিল না তারপরে এসেছে অনেক পরে পরে যেটুকু নিজে পড়ি ভুলভাল হয় তবু চেষ্টা করি শুধরে নেওয়ার প্রিয় ভাইরা এই এইটা লক্ষ্য করুন আপনারা আপনারা লক্ষ্য করুন এখানে যে সূরা 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 আচ্ছা ঠিকই আছে দাঁড়ান আমি একটু বায়ান দেখে দিই তারপরে আমি বায়ানটা এখানে এখনই যদি এই দিকে ঢুকি সব লোক পালাবে কারণ যেই শুনবেন জাইজরন সাহেব যদি আমি খুব ভালো পারি না আমি খুব ভালো পারি না তবে করতে হয় এটা প্রফেশনালি একটা দিনই দাওয়াতের ক্ষেত্রে রাখতে হয় আমরা চেষ্টা করব নিঃসন্দেহে কিন্তু বায়ানের কিছুটা অংশ অন্তত আমি আপনাকে শোনাই যেটা রাখছিলাম আশা করছি মাথায় আপনাদের ঢোকানোর জন্য আমি এটা আয়াত এনেছি সেখানে যেতেই পারি যাচ্ছি আপনাকে আগে শুনে নিন যে জায়গায় রাখছিলাম তাহলে কেতাব এসেছে 104 খানা 4টি হলো বড় কেতাব প্রথম কেতাবের নাম জাবুর এসেছে নবী আপনারা জানেন দাউদ আলী সালাতু ওয়াসাল্লামের কাছে দাউদ আলী সাল্লাম ওনার কাছে জাবুর এসেছে এই কিতাবটি এসেছে যার তরফ থেকে তিনি হচ্ছেন আমার মালিক আমার আল্লাহ এই কিতাবের ভাষা হলো হিব্রু কি ভাষা হিব্রু মুখস্থ করে এই কিতাবের ভাষাটা কি হিব্রু হিব্রু তাহলে মোট কিতাব কত বললাম চারটি 100 বড় আর চারটে 100 ছোট চারটে বড় সবই কেতাব গুণগত মান সব এক আল্লাহর বাণী কিন্তু তার বিভাগ আছে প্রথম কেতাব তার নাম জাবুর জাবুর এসেছে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে এর ভাষা হলো হিব্রু কি ভাষা হিব্রু হিব্রু লক্ষ্য করুন হিব্রু ভাষা এই ভাষা নাই জাবুর নাজিল হয়েছে আল্লাহর তরফ থেকে দাউদ নবীর কাছে এখন প্রশ্ন হলো দ্বিতীয় কিতাবটার নাম কি দ্বিতীয় কিতাবের নাম তাওরাত তৃতীয় কিতাবের নাম ইনজিল চতুর্থ কিতাবের নাম ফুরকান বা আল কুরআন চতুর্থ কিতাবের একটা আয়াত আমি তুলেছি সূরা বাকারা আপনাদের মনে আছে ফিরে যাচ্ছি আগে তার আগে যেটা রাখছিলাম ভাই এই তাওরাত এসেছে আর ইনজিল এসেছে আর কুরআন এসেছে তিন চার কিন্তু এক নম্বর যেটা হলো জাবুর এই জাবুরের ভাষা হলো হিব্রু ভালো করে বুঝবেন ভাই আমরা এখন কি এখানে কেউ আসি যারা আমরা ভারতীয়রা কেউ হিব্রু ভাষায় কথা বলি কি এটা তো আমাদের ভাষাই নয় এ ভাষা এখানে নেই এ ভাষাটা কিন্তু নবীর কাছে এসেছে তাহলে এটা আল্লাহর ভাষা ভাষাটা কার আরে হেনা বলে ভাষাটা তো আল্লাহ নবীর তরফ থেকে এসেছে তাহলে ভাষাটা আল্লাহ শুনলেন নবীর কাছে এসেছে আল্লাহর ভাষা ভাষাটার নাম হচ্ছে হিব্রু এখন আমাদের এলাকায় এ ভাষা নেই এই মুহূর্তে ইসরায়েলের ইহুদিরা ইসরায়েল যেখানে নেতানিয়াহু কদিন আগের ভোটে জোর করে জানেন আপনারা ভোটে ক্ষমতায় এসেছে এই নেতানিয়াহু যারা লাগাতার বাইতুল মুকাদ্দিসে আমাদের মসজিদুল আকসাতে আক্রমণ করে জেরুজালেমটা জোর করে রাজধানী করতে চায় ফিলিস্তিনদের মারাত্মক
লক্ষ রকমের আঘাত করে ওই খানকার ভাষা হলো হিব্রু মনে রাখো ওই খানকার ভাষা হলো হিব্রু কিন্তু আপনারা কি কেউ হিব্রু ভাষা জানেন শুনেছেন কোন কেউ শুনেছেন কেউ আপনি ঠিক বলেছেন ছোট বাচ্চা ভাই কেউ শুনেননি আপনারা আমি একটুখানি বলছি তাহলে শুনুন শুনুন মনে করে দেখুন ভুল বুঝবেন না জানো আপনারা সবাই জানেন বলে বলছি 1992 সালে মসজিদে বাবরিয়ার রাম মন্দিরের সমস্যা গোটা ভারতবর্ষে প্রকাট হয়েছিল 1992 মসজিদে বাবরি ভার্সেস রাম মন্দির ওটা মসজিদ না মন্দির আর মন্দিরটা কার রামের কিনা এটা নিয়ে দারুণ ভাবে আপনারা জানেন 2020 সাল শেষ হয়ে 22 এখনো পর্যন্ত সেটা মেটেনি মানে রাম এই যে নাম এইটা নিয়ে দেখবেন 2024 এও লোকসভার ভোট হবে 2024 এও কারণ আপনারা জানেন গতকাল রেজাল্ট বেরিয়েছে আগের দিন দিল্লিতে আমি বলছিলাম দিল্লিতে তো জিতেছে আপনারা জানেন কর্পোরেশনে মানে মোদির দল ওখানে কি সব জানেন আপনারা তারপরে গুজরাটটা কারণ গুজরাটটা জিতবে ওটা জিতবেই কারণ গুজরাটে নরেন্দ্র মোদির প্রেস্টিজ কারণ ওখানেই ভারতের সবচেয়ে বড় বড় শিল্পীপতিরা বাস করে শিল্পপতি কারা আদানির বাড়ি কথা আদানি জানেন না আদানি সবচেয়ে বড় পৃথিবীর বড় সেরা ধনী এখন ভারতীয় এক নাম্বার রিলায়েন্স কে হারিয়ে যে রিলায়েন্স এর আম্বানি ওর বাড়ি কোথায় গুজরাটে না খোকা সব তো গুজরাটের প্লেয়ার ও রাজ্যটির কে চালাদা কিন্তু পাশে দেখুন হিমাচল প্রদেশ সেখানে পাল্টে গেছে সরকার ভুল বুঝবেন না কারণ কারণ 2022 এর বিধানসভার ভোটে অমিত শাহ প্রকাশ্য বললে যে 2002 এর গুজরাট দাঙ্গার ফসল ভোগ করব আমরা তার মানে মুসলমানদের দাঙ্গা বাজিয়ে মেরে এরা রাজনীতির ভোটে টিকে থাকতে চায় বলে এবারের 24 এর ভোটে ওই নরেন্দ্র মোদি আর তার দল বাজারে আনবে রাম মন্দির তৈরি হবে শুরু হয়েছে পয়লা জানুয়ারিতে উদ্বোধন হবে আমি এই এলাকার শিক্ষিত মানুষের কাছে আমি জানাতে চাই শুধু এইটুকু প্রশ্ন করতে চাই আপনাদের কাছে জিজ্ঞেস করছি কারণ রাম হলো আমাদের ভারতীয় আমার প্রতিবেশীদের কাছে ভগবান নিঃসন্দেহে তাতে আমার কোনো আপত্তি নেই রাম মন্দির হোক তা তো আমার কোনো আপত্তি নেই কারণ রাম ভগবান তার মন্দির হতে আপত্তি করব কেন কিন্তু যে জায়গায় মন্দির হচ্ছে একটু ভেবে দেখুন আপনাদের কাছে নেই রায়টা পড়বেন 60,000 টাকা দাম রায়টা ওই সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ আর চার বেঞ্চ যখন দিয়েছিল পাঁচজন মিলে মনে আছে আপনাদের মনে করে দেখুন এ দেখবেন রঞ্জন গগৈ উনি বিচারপতি ইনি যে রায় দিয়েছিলেন মনে করে দেখুন আপনাদের মনে নেই প্রথম উনি লিখেছিলেন লিখুন দি মাস্কিউ ইজ এস্টাবলিশড ইন 15th-28th সেঞ্চুরি এর বাংলা মানে হচ্ছে এই মসজিদটি তৈরি হয়েছে 1528 সালে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ মসজিদে বাবরি তৈরি হয় কবে দেখো দিদি 1528 সাল লেখো 1528 তৈরি করেছিল কে মীর বাকির নেতৃত্বে উনি কে মীর বাকি হলো জহিরউদ্দিন মোহাম্মদ বাবরের সেনাপতি জহিরউদ্দিন মোহাম্মদ কে জহিরউদ্দিন মদফারখানার অধিপতি মনে করে দেখুন যিনি দৌলত খান লোদির বিরুদ্ধে মনে নেই আপনাদের ইব্রাহিম লোদির বিরুদ্ধে লড়াই করেছিল ভারতের শেষ সুলতান ইব্রাহিম লোদির শতত ভাই ছিল দৌলত খান লোদি সেই দৌলত খান লোদির হয়ে মনে কত 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে উনি অংশগ্রহণ করেন আপনাদের মনে নেই 1500 ইতিহাস খুলে দেখবে 1526 পানিপথের প্রথম যুদ্ধ উনি আসেন ফারঘানা থেকে ফারঘানা উনি ভাড়াটে সৈন্য যুদ্ধে জিততে টাকা পাবে তাই এই জন্য এই না জিতলে যদি টাকা না দেয় ওই ঝামেলায় উনি কন্ট্রাক্ট করে নিলেন যে আমাকে কিন্তু হেরে গেলেও টাকা দেওয়া লাগবে বলে ঠিকই আছে তাই দেব দৌলত খান লোদি ওনাকে ভাড়া করে নেছেন ভালো করে শুনে নিন যুদ্ধ হবে কোথায় পানিপথে সেখানে কে আছে তখন শাহ বু আলী গালান
জামানদার রহমাতুল্লাহ ইতিহাসটা খুলে দেখবেন তাজকিরাতুল আউলিয়াতে আছে, আমি জানি না আপনাদের পড়া আছে কিনা, অন্যান্য কিতাবেও সাবু আলী কালান্দার ভুল বুঝবেন না, বাবর এসেছে ওখানে প্রথম, কেন বাবর এসেছে, কেন বাবর এসে যুদ্ধ করতে, কিন্তু ওখানে কে আছেন, সাবু আলী কালান্দার, নাম শুনে যিনি পানির উপরে দাঁড়িয়ে, আরে পাগলারা কোথায় ওয়াজ করছে রে বাবা, পানির উপরে দাঁড়িয়ে আল্লাহর জিকির করত, যেখান থেকে নাম হয়েছে পানি পথ। আরে বাবা পানিপথের নাম কোথা থেকে এসছে, কি আশ্চর্য জায়গা রে বাবা।